আসসালামু আলাইকুম আমার সম্মানিত প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি অনেক অনেক কমেন্ট দেখি যে ইঞ্জিনের ডাউন কোথা থেকে আসে এবং তেল হাওয়া কোথা থেকে আসে আবার এগুলা কিভাবে আপনি বন্ধ করবেন ইঞ্জিনের স্টার্টিং সমস্যা কীভাবে বন্ধ করবেন সাদা দোয়া দেওয়া এগুলা কিভাবে বন্ধ করবেন এই ভিডিও থেকে আজকে সম্পূর্ণ পেয়ে যাবেন আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে একটি লাইক করে নেবেন তো প্রথমত আমরা যে কাজগুলো করব এখন আমাদের যে কাজটি হলো আমরা আগে আপনাদেরকে একটু এটা সরিয়ে দেখাই তো এখানে আমাদের এই যে দেখুন গভর্নর সাফট আমাদের গভ সেফ্ট আর গভর্নার পিনিয়াম আছে ফাইবার আছে এখানে ক্যাম্পিনিয়াম আছে ক্যাম সাফট আছে তো আমাদের আপ ডাউন কোথা থেকে আসতে পারে প্রথমে আমরা এই রুগের বিষয়ে আমরা একটু জেনে নেই চলুন প্রথমত হচ্ছে গিয়ে এই যে দেখুন আমাদের গভর্নর আমি এখানে যে এভাবে নাড়া দেই। এখন অল্প পরিমাণে নড়ছে এখন যদি ওই জায়গাতে একটু বেশি নড়াচড়া করে ঠিক এইভাবে যদি একটু এইভাবে এইভাবে নাড়াচাড়া করে তাহলে বুঝবেন আমাদের এই যে পিনিয়ামের ভিতরে একটি বুশ আছে এই যে এই বুশটি নষ্ট হয়ে গেছে এবং এই গপসাপ দেখবেন গপসাপটা ঠিক মাঝখানে আপনার গর্ত হয়ে যাবে এখানে মাঝখানে ক্ষয় হয়ে যাবে তাহলে কি হবে আমাদের ইঞ্জিনের মধ্যে আপ ডাউন থাকবে সাদা দুয়া দেবে এবং অনেক সময় দেখবেন রানিং দিলে রানিং হচ্ছে না আস্তে আস্তে রানিং বাড়তেছে ওইটা কিন্তু আমাদের এই গপসেপ থেকে আসবে এবং এই পিনিয়াম থেকে এই গভর্নার পিনিয়াম একটি ইঞ্জিনের কলিজা বলতে পারেন অনেক বড় একটি জায়গা এই জায়গাটি তো এটাই হচ্ছে কি আমাদের এখান থেকে এই রোগগুলো আসবে আপ ডাউন সাদা দুয়া এবং আপনার তেল খাওয়াও আসে এখান থেকে নজেল জাম হবে বারবার তো আমরা এই জায়গাটি দেখতে হবে মনে করুন আপনি রেস দিতেছেন কিন্তু ইঞ্জিনে রেস বাড়তেছে না সেক্ষেত্রে আপনাকে কোন জিনিসটি ফলো করতে হবে এখানেই দেখতে হবে এখানে হয়তো বুশ ভেঙে গেছে বা এই শেফটিটা একদমই ক্ষয় হয়ে গেছে সে কারণেই আপনার এই সমস্যা তো আমরা সেকেন্ড যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের কে এম এই যে দেখুন কে এম একটি ইঞ্জিনের মেইন ভূমিকা রাখে এই যে আমাদের এস মানে এসআই ইঞ্জিন যেগুলো আছে যে মেইন ভূমিকা রাখে আমাদের এই কে শাফট এটার সাথে কিন্তু আমাদের দুটি জিনিস অ্যাডজাস্ট থাকে যেমন মনে করুন আমাদের টাপিট রকারের কাজ এটাই করে এবং এখান থেকে আমাদের স্টার্টিংয়ের সমস্যাও এখান থেকেই আসে এখান থেকে আমাদের ইঞ্জিনের তেলও বেশি পরিমাণে পায় তো বিশেষ করে এখানে দেখুন এই জায়গাটি যদি ক্ষয় হয়ে যায় এই যে মাথা আছে এখানে যদি হয়ে হয়ে যায় এখানে যদি চ্যাপ্টার মতো হয়ে যায় যদি সুচালু না থাকে তাহলে আপনার ইঞ্জিনে যদি সমস্ত কিছুই নতুন লাগিয়ে নেন তারপরেও ইঞ্জিন মিস হবে স্টার্ট হবে না ইঞ্জিনের তেলও খাবে এখানে যদি কোনো ধরনের সমস্যা এসে যায় তো বিশেষ করে আমাদের যে বিষয় হচ্ছে এখানে যদি আমরা হয়ে দেখি আমাদের ইঞ্জিনের লাইনার পিস্টন সব কিছুই নতুন তারপরেও ইঞ্জিন স্টারের সমস্যা নিচ্ছে এই জিনিসটি আপনারা দেখবেন এটা চেঞ্জ করে নেবেন ক্যাম্পার যদি অতিরিক্ত তেল খাওয়া শুরু হয়ে যায় এই জিনিসটিও আপনারা চেঞ্জ করে নিতে হবে তো বিশেষ করে আমাদের তেল খাওয়া এগুলা থেকেই আসে নজেল প্লঞ্জোর থেকেই যদি এখানে সমস্যা হলে লাইনার পিস্টন থেকে কখনও তেল খাওয়া আসে না মোবিল খাওয়া আসে লাইনার পিস্টন নষ্ট হয়ে গেলে তো আপনারা ওইগুলোই দেখবেন আপ ডাউন যদি থাকে আপনারা গাছকেট দিয়ে প্লঞ্জর পাম্পে মিলিয়ে দেবেন এটাই হচ্ছিলো আমাদের এই বিষয় তো ইঞ্জিনের কুরুচিপূর্ণ শব্দ নিয়ে আমাদের এখন কিছু বিষয়ে আলোচনা করবো যেগুলো আপনারা জানতে হবে তো অনেক কিছু বুঝতে পারবেন তো তার আগে ভিডিওটি লাইক করে নেবেন আপনাদের কাছে অনুরোধ এবং ভিডিও সম্পূর্ণ দাঁত দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না তো আমাদের কুরুচিপূর্ণ ডাসে যদি এই পিনিয়ামগুলোর দাঁত নষ্ট হয়ে যায় এই দাঁত যদি ক্ষয় হয়ে যায় মনে করুন এদিকে সুচালু হয়ে যায় এখানে ফুলে যাবে এই দাঁতগুলো ফুলে যাবে এখানে দাঁতগুলো ফুলে যাবে তো একটি করে প্রিনিয়াম চেঞ্জ করে নিলে আমাদের এই শব্দ চেঞ্জ হবে না একটি করে কখনোই আপনারা প্রিনিয়াম চেঞ্জ করবেন না তাহলে কিন্তু আমাদের আরও বেশি বেড়ে যাবে ডাক তো আমরা যখনই এরকম প্রিনিয়াম হয়ে দেখব তখন আমরা প্রিনিয়াম সেট লাগিয়ে নেব আর দ্বিতীয় যে ডাকটি আসে এখানে যে বাষট্টি পাস দুটি বিয়ারিং থাকে এই যে এই দুটি আর ওইদিকে অপোজিট সাইডে আরও দুটি আছে তো চারটি বাষট্টি পাস বিয়ারিং থাকে এখানে যে বিয়ারিং নষ্ট হয়ে যায় এই যে এটার কিন্তু বিয়ারিং নষ্ট এই যে কীভাবে শব্দ হচ্ছে তো এখন যদি এটা আমি রানিং করি এমন একটি কুরুচিপূর্ণ শব্দ আসবে দেখুন আপনারা শুনতে পারলেন শব্দটি কীরকম হচ্ছিল তো এইরকম বিয়ারিং যদি চলে যায় তাহলে ইঞ্জিনে কুরুচিপূর্ণ শব্দ আসবে তো আশা করছি এই সামান্য একটু ভিডিও আপনারা সম্পূর্ণ দেখেছেন তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মহামূল্যবান মন্তব্যটি করে যাবেন আসলে ভিডিওটি কেমন হয়েছে আপনারা যখন কমেন্টে বলেন যে অসাধারণ ভিডিও তখন আমার খুবই খুবই ভালো লাগে আরও নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ পাই তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম